নিজেদের সম্পত্তি ভাবে তৃণমূল 29শে নভেম্বর ধর্মতলায় বিজেপিকে রাজ্য প্রশাসনের তরফে সভা করতে না দেওয়াকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, গণতন্ত্র ধ্বংসের পুলিশের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেছে হাইকোর্টে প্রধান বিচারপতি, তাই হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য সরকারকে। এদিকে বিজেপির রাজ্য সভাপতিও ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ওই দিন কি যান চলাচল সচল থাকে, তবে কেন বিজেপির সভা আটকানো হচ্ছে? কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে লোকসভা ভোটের আগে 29শে নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বড় সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। ওই জমায়েতে 1 লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। ওই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগ দেওয়ার কথা। আদালত আছে বলে গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে অবশিষ্ট যে অংশটুকু আছে গণতন্ত্রের, ডেমোক্রেসির সেটা টিকে আছে। আদালত না থাকলে পরে এই ডেমোক্রেসির যে অংশটুকু এখানে আছে অবশিষ্টাংশ, সেই অবশিষ্টাংশ থাকবে। বিজেপির সভা মানে বিশৃঙ্খলা সন্ত্রাস, তাই প্রশাসন বাধা দিয়েছে বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তবে অতীতের অভিজ্ঞতা বলছে বিজেপির কর্মসূচি মানেই সেখানে বিশৃঙ্খলা, সেখানে সন্ত্রাস। অমিত শাহের কর্মসূচি মানেই অমিত শাহের উপস্থিতিতে বিজেপির ক্যাডারদের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, এই সমস্ত বর্বরোচিত আক্রমণগুলো করে বিজেপি তাদের কর্মসূচির মাধ্যমে। আমি বিজেপি নেতৃত্বকে সতর্ক করে দিতে চাই, যদি আপনারা আগামী দিনে আবার কর্মসূচির নামে এই ধরনের কাজ করেন, প্রশাসন কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না।